ছাত্রলীগের সম্মেলন, বয়সের কারণে আলোচিত নেতারা বাদ পড়বেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের একটি ঐতিহ্য আছে। এখানে একদিকে যেমন নবীন প্রবীণের মেলবন্ধন হয়, তেমনি বেরিয়ে আসে নতুন নেতৃত্ব। প্রত্যেক সম্মেলনের আগেই কারা কারা নতুন নেতৃত্বে আসতে পারেন তা নিয়ে শুরু হয় আলোচনা গুঞ্জন। বিশেষ করে সংগঠনের প্রধান দুটি পদ, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসতে পারেন সেদিকে থাকে সবার দৃষ্টি। সম্মেলনের দিনক্ষণ ঘোষণা সময় থেকেই শুরু হয় পদ প্রত্যাশীদের জোর লবিং তদবির। নেতৃত্বে প্রত্যাশীদের মধ্যে কাজ করে এক ধরনের স্নায়ুচাপ, নিজ নিজ বলয়ে চলে লবিং গ্রুপিং। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের 30তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী 6 ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় ইতিমধ্যে দলের হাইকমান্ডের কাছে তদবির করছেন ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা, চলছে জোর লবিং। জানা গেছে ছাত্রলীগের এবারও সম্মেলনে সরাসরি ভোটের পরিবর্তে সিলেকশন পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হতে পারে। তবে প্রক্রিয়া যাই হোক না কেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনাতেই তা চূড়ান্ত হবে। পদ প্রত্যাশীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের দিকে নিয়মিত দেখা যাচ্ছে। আওয়ামী লীগের এক সূত্রে জানা গেছে, পদ প্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিক সক্ষমতা ভালো, রয়েছে ক্লিন ইমেজ এবং যাদের পরিবারের সঙ্গে জামাত বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই, তারাই আগামী নেতৃত্বে আসবেন। এছাড়াও যারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এবং মানবিক কাজ করে আলোচনায় আসতে পেরেছেন এমন ছাত্র নেতারাও এগিয়ে থাকবেন। এবার কোভিড পরিস্থিতি এবং দীর্ঘ 4.5 বছর সম্মেলন না হওয়ার বয়সসীমা শিথিলের দাবি তুলেছেন অনেক নেতাকর্মী। সর্বশেষ ছাত্রলীগের সম্মেলন হয়েছিল 2018 সালের 11 ও 12 মে। এ কারণে যোগ্যতা সম্পন্ন অনেক নেতারই বয়সসীমা 29 ছাড়িয়ে গেছে। বয়সের বাধ্যবাধকতার কারণে এবার ছাত্রলীগের শীর্ষ পদগুলোই আলোচিত নেতাদের অনেকেই বাদ যাবে। তবে আওয়ামী লীগের হাইকমান্ডের এক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, এবার বয়সের ক্ষেত্রে ছাড় দেয়া হবে না, নিয়মিত ছাত্রদের হাতেই নেতৃত্ব থাকবে। নিয়মিত ছাত্রদের বাইরে নেতৃত্ব আসলেই নেতৃত্বের জটিলতা তৈরি হয়, সেই জটিলতায় এবার যাওয়া হবে না। তবে সব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বয়সের শিথিলতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, গঠনতন্ত্রে বয়সসীমার একটি বিষয় রয়েছে, এটি যেমন বাস্তবতা, আবার আমরা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবতার কারণে কাউন্সিল করতে পারি না, এটি একটি বাস্তবতা। 30তম কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলররা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটি ছাত্র সমাজের পরম প্রত্যাশা। এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, পরিচ্ছন্ন, পরীক্ষিত, ত্যাগী এবং এই দল ও নেতৃত্বের প্রতি আনুগত্য, এ ধরনের বিষয়গুলো বিবেচনায় রেখে নতুন নেতৃত্ব ঠিক হবে। আব্দুর রহমান বলেন, যতক্ষণ পর্যন্ত ছাত্রলীগের নেত্রী শেখ হাসিনা এটাকে অন্য বিবেচনায় না নেবেন ততক্ষণ পর্যন্ত এ বয়সসীমা ঠিক আছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, 30তম সম্মেলনের শীর্ষ পদে আসীন হওয়ার দৌড়ে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহান খান, ইয়াজ আল রিয়াদ, প্রদীপ চৌধুরী, সৈয়দ আরিফ হোসেন, কামাল খান, সহসভাপতি খায়রুল হাসান আকন্দ, সহসভাপতি রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাংগঠনিক সম্পাদক সাদবিন কাদের চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মুহাম্মদ জিতু, সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হাসনাত হিমেল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রনি মুহাম্মদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তাপস, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নাহিদ হাসান শাহিন, আইন বিষয়ক সম্পাদক ফুহাদ হোসেন সাদাত, কেন্দ্রীয় কমিটির উপসমাজসেবা সম্পাদক তানবীর হাসান সৈকত, বিজ্ঞান বিষয়ক উপসম্পাদক খন্দকার হাবিব আহসান,
কর্মসংস্থান বিষয়ক উপসম্পাদক খাদিমুল বাসার জয় ও সহসম্পাদক রিপন মিয়া। জানা যায় ছাত্রলীগের পদ প্রত্যাশীদের মধ্যে সোহান খান, প্রদীপ চৌধুরী, ইয়াজ আল রিয়াদ, সৈয়দ আরিফ হোসেন, কামাল খান ত্রিশুদ্ধ, সাদবিন কাদের, মেহেদি হাসান তাপস, আবু হাসনাত হিমেল, শামীম পারভেজ, নাজিম উদ্দিন, নাহিদ হাসান শাহিন, তুহিন রেজা, আবদুল্লাহ হিলবাড়ি, বরিকুল ইসলাম বাঁধন, রনি মুহাম্মদ, ফুয়াদ হাসান শাহাদাতের বয়স 30 বছরের মধ্যে। এছাড়া এবার ছাত্রলীগে বিকেন্দ্রীকরণের কথা ভাবছে হাইকমান্ড। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে একজন নেতৃত্ব আসতে পারে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এবার আলোচনায় যারা আছেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আলামিন শেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক হামজা রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তারেক আজিজ। ছাত্রলীগের সর্বশেষ 29তম জাতীয় সম্মেলন হয় 2018 সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানি। পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। 2020 সালে 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ভারমুক্ত করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জয় ও লেখক।